আমি নাজলি পারভিন, বীরচরণ শহীদ সন্তোষজল সরকারি কলেজ গুরদাসপুর নাটোর। আজকে তোমাদের সমুদ্র বিজ্ঞান চতুর্থ বর্ষ সম্মান প্রথম অধ্যায় থেকে আমি কথা বলব। তোমাদের শিখন পল সমুদ্র বিজ্ঞানের সংজ্ঞা, সমুদ্র বিজ্ঞানের উদ্দেশ্য, সমুদ্র বিজ্ঞানের পরিধি বা আওতা নিয়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, চলো সমুদ্র বিজ্ঞান বলতে কি বোঝায়। আসলে সমুদ্র হলো পৃথিবীর উপরে অবস্থিত বিশাল লবণাক্ত জলাশয়কে আসলে সমুদ্র বলে। এভাবে বলা যায় যে ভূগোলের যে শাখায় সমুদ্র নিয়ে আলোচনা করা হয় তাকে সমুদ্র বলা হয়। এটা হলো সমুদ্র বিজ্ঞান আসলে এসছে গ্রিক শব্দ থেকে। এই ওশন গ্রাফি ইংরেজি প্রতিশব্দ ও সি ই এ এন ও ওশানো এন ও ওশানোগ্রাফি জি আর এ পি এইচ ওয়াই। ওশানোগ্রাফি একটি গ্রিক শব্দ। আসলে এই ও সি ই এ এন ও ওশানো, এই ওশানো শব্দ এবং গ্রাফি জি আর এ পি এইচ ওয়াই। ওইকেনাস ওশানাস ইউএস ইউএস ওশানাস, এটাই আসলে ওইকেনাস ও কে ই এ এন ও এস ওইকেনাস, এটি শব্দ আসলে সমুদ্র সমুদ্র। আর গ্রাফি হলো বর্ণনা বর্ণনা। তাহলে এই ওইকেনাস এবং গ্রাফি এর অর্থ হলো সমুদ্র সমুদ্রের বর্ণনা। আর এই ওশানোগ্রাফি বলেছি তো গ্রিক শব্দ। এই ওশানোগ্রাফি আমরা বিভিন্ন সমুদ্র বিজ্ঞানী সংজ্ঞা দিয়েছে। এইচ এম মারমার সমুদ্র বিজ্ঞান মূলত সামুদ্রিক অববাহিকার আকৃতি প্রকৃতি ও এসব অববাহিকার পানির বৈশিষ্ট্য ও চলাচল নিয়ে আলোচনা করে। ফেয়ার ব্রিজ সমুদ্রের বিভিন্ন প্রপঞ্চের সাথে বায়ুমণ্ডলের পারস্পরিক সম্পর্ক বিজ্ঞান ভিত্তিক আলোচনা। আসলে দেখো যে আসলে আমাদের এই বায়ুমণ্ডল থেকে কিন্তু আসলে বৃষ্টি হয়, এই বৃষ্টি কিন্তু আসলে আমাদের ভূপৃষ্ঠে পড়ে, সেখানে নদী নালা খাল বিল হয়ে কিন্তু আবার সমুদ্রে পতিত হচ্ছে এবং সমুদ্র থেকে আবার কিন্তু জলীয় বাষ্প আকারে কিন্তু বায়ুমণ্ডলে চলে যাচ্ছে। সমুদ্রের বিভিন্ন প্রপঞ্চের সাথে বায়ুমণ্ডলের যে পারস্পরিক যে একটা সম্পর্ক আছে, এটি একটা বিজ্ঞানভিত্তিক আলোচনা, এটা কিন্তু ফেয়ার ব্রিজ বলে গেছেন। প্রাউডম্যান, এই প্রাউডম্যান বলেছেন যে সমুদ্র পানির প্রাকৃতিক ও জৈবিক গুণাবলীর সম্পর্ক বিশিষ্ট তাপীয় গতির মৌলিক নীতিমালা সম্পর্কে সমীক্ষা করাই সমুদ্র বিজ্ঞানের কিন্তু কাজ। তাহলে আমরা কিন্তু সমুদ্র বিজ্ঞানের সংজ্ঞা, এটা পরীক্ষায় আসে যে সমুদ্র বিজ্ঞান বলতে কি বুঝো বা সমুদ্র বিদ্যা বলতে কি বুঝো। আর সমুদ্র ওশানোলজি ওশানোগ্রাফি ওশানোলজি ও সি ই এ এন ও ওশানোলজি এল ও জি ওয়াই, এই ওশানোলজি, এই ওশানো তো ওইকেনাস সমুদ্র, আর এল ও লজি এটা হলো লজি হলো বিজ্ঞান, লজি হলো বিজ্ঞান, এই বিজ্ঞান। তাহলে এটা হলো সমুদ্র বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান। তাহলে আমরা ফ্রম প্রাউডম্যান মারমার এবং ফেয়ার ব্রিজ বলতে কি বোঝায় সংজ্ঞা সেটা আমরা শিখলাম। এবার সমুদ্র পাঠের উদ্দেশ্য হল সাগর ও বায়ুমণ্ডলের মধ্যবর্তী আন্তঃ সম্পর্ক এবং আবহাওয়ার উপর প্রভাব বিস্তার করে এবং সমুদ্রের নৌ চলাচলের সমস্যা ও সম্ভাবনা, তাছাড়া প্লাটন জাতীয় খাদ্য সম্পদের বিকাশের সম্ভাবনা রয়েছে, সমুদ্র সম্পদের বিকাশ সংরক্ষণ, নতুন খাদ্য সম্পদের অনুসন্ধান, সমুদ্র তলদেশের বিভিন্ন শক্তির প্রভাব সম্পর্কে জানার যে সমুদ্র বিজ্ঞানের উদ্দেশ্য। তাহলে আমরা
সমুদ্র বিজ্ঞানের আওতাতে যাই। আমরা সমুদ্র বিজ্ঞানের যে আওতা সেটা ভূতাত্ত্বিক সমুদ্র বিদ্যা এবং টেকটোনিক অবস্থা, সমুদ্রের উৎপত্তি, সমুদ্র খাতের উৎপত্তি, মহীসোপান, প্লেট টেকটোনিক যে এবং সমুদ্র তলদেশের বিস্তৃতি, এরপরে ভূমিরূপ সমুদ্র বিদ্যার উপাদানসমূহ, সমুদ্র তলদেশের যে মহীসোপান, মহীঢাল, সমুদ্র তলদেশের গভীরতা, তারপরে বিভিন্ন সমুদ্র তলদেশের মধ্যে যে খাতসমূহ রয়েছে এটাও আসলে সমুদ্র বিদ্যার আওতার মধ্যে পড়ে। এরপরে ভৌত এবং রাসায়নিক উপাদান, তোমরা জানো যে যে সমুদ্রের সংজ্ঞাতেই বলেছি যে পৃথিবীর উপরে যে বিশাল একটা লবণাক্ত জলাশয় সেটা হলো সমুদ্র। তাহলে ভৌত এবং রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে সমুদ্র পানি এবং পানির তাপমাত্রা, সমুদ্র পানির ঘনত্ব, স্বতন্ত্রতা ও চাপ, পানিতে পুঞ্জ এবং তাদের বিন্যাস, সামুদ্রিক পানির লবণাক্ততা। আমরা সামুদ্রিক তলানি রয়েছে, চতুর্থ নম্বরে যায় সমুদ্রের গতিশীলতা, যে সামুদ্রিক যে তোমার ঢেউ এটা তোমরা সবসময় দেখছো যে দৃশ্যমান, যে সমুদ্রের আর যে বিশাল বিশাল ঢেউ রয়েছে এবং সামুদ্রিক স্রোত এবং জোয়ার ভাটা, সুনামি, জোয়ারজনিত শক্তিসমূহ ইত্যাদি। এছাড়া বিশ্ব সমুদ্র বায়ুমণ্ডলীয় এবং ঘূর্ণন, বায়ুমণ্ডলীয় ঘূর্ণন এবং সমুদ্র স্রোত, দক্ষিণা দোলন এবং ওয়ালকার ঘূর্ণন, এল নিনো, উপকূলীয় বাসস্থান এবং বায়ুসমূহ, উপকূলীয় বাসসমূহ এবং খাড়িসমূহ, শুষ্ক ভূমিসমূহ এবং আমাদের যে বিশাল যে ম্যানগ্রুভ রয়েছে এটাও হলো তোমার সমুদ্র বিদ্যার আওতাভুক্ত। এছাড়া উপকূলীয় যে বায়ুসমূহ রয়েছে এটা হলো লিটোরাল এবং উপকূলীয় লিটোরাল বায়ুসমূহ এবং পেলজিক হলো বায়ুসমূহ। সামুদ্রিক কাঠামো এবং বাস্তুতন্ত্র, এই সামুদ্রিক কাঠামো এবং বাস্তুতন্ত্র যে ইকোসিস্টেম এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু সমুদ্র বিদ্যার আওতাভুক্ত। তোমার সামুদ্রিক কাঠামোর যে শ্রেণীবিভাগ, বাস্তুতান্ত্রিক, তোমার খাদ্য শৃঙ্খল, সামুদ্রিক জীবজন্তু সমূহ, এছাড়া প্রবাল পুঞ্জ, সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু আমাদের কিন্তু প্রবালেরই দ্বীপ একটি এই হলো সমুদ্র বিদ্যার আওতাভুক্ত। এবং এক লাখ সামুদ্রিক সম্পদ, সমুদ্রে যে আমাদের যে বিশাল সম্পদ রয়েছে এই সম্পর্কে আমাদের সত্যি এই সম্পদ যদি আমরা আহরণ করতে পারি সত্যি কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আসলে সোনার বাংলাদেশে কিন্তু পরিণত হবে। মানুষ এবং সামুদ্রিক পরিবেশ, এটা হলো আমাদের সমুদ্র বিদ্যার আওতাভুক্ত, কিন্তু পরীক্ষায় এটা খুব ইম্পর্ট্যান্ট হলো। তাহলে যে এছাড়াও যে উপরোক্ত যে সংক্ষিপ্ত রূপ সমুদ্র বিদ্যার যে সমীক্ষা করা হয় এগুলো, এছাড়া বিশ্ব বিষয়গুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া যায়, যেমন বিশ্ব সমুদ্র সম্পর্কে, তারপরে স্থল ও জলভাগের আয়তন, সাগর মহাসাগরের আয়তন, সাগর মহাসাগরের উৎপত্তি, সমুদ্রের তথ্য সংগ্রহ, সমুদ্রের তলদেশ, সমুদ্রের পানির প্রবাহ, সমুদ্র পানির উষ্ণতা, লবণাক্ততা, জোয়ার ভাটা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা যায়। কিন্তু আজকে আমরা কী শিখলাম, আজকে আমরা সমুদ্র বিজ্ঞানের সংজ্ঞা শিখলাম, তারপরে সমুদ্র বিজ্ঞানের উদ্দেশ্য, তারপরে তোমার আওতাভুক্ত এই পরীক্ষায় আসে, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু এই চ্যাপ্টারগুলো অবশ্যই আসে। যেহেতু আমরা একটু শাখা নিয়েও একটু আলোচনা করি, এই শাখা হলো ভৌত সমুদ্র বিজ্ঞান।
রাসায়নিক সমুদ্র বিজ্ঞান, যেটা কিন্তু আমাদের হলো আওতার মধ্যে রয়েছে, যে ভৌত এবং রাসায়নিক উপাদান, এটা কিন্তু আমাদের একটি সমুদ্র বিদ্যার কিন্তু শাখা হিসাবে পরিগণিত। ভৌত সমুদ্র বিজ্ঞান, সেই সমুদ্র বিজ্ঞানের যে শাখায় আমরা কী কী দেখব, সেই প্রাকৃতিক বিষয়ের বর্ণনা বিশ্লেষণ আলোচনা করা হবে, তার সমুদ্র স্রোত কেমন, জোয়ার ভাটা কেমন, ঢেউ কেমন, পানিপুঞ্জ কেমন, পানির রং কেমন, তার স্বাদ স্বচ্ছতা ইত্যাদি নিয়ে আমরা ভৌত উপাদান নিয়ে আমরা আলোচনা করব। এটি আসলে সমুদ্র বিদ্যার শাখা, কিন্তু সমুদ্র ভৌত সমুদ্র বিজ্ঞান। রাসায়নিক সমুদ্র বিজ্ঞান, যে রাসায়নিক সমুদ্র বিজ্ঞানে সমুদ্র পানির লবণাক্ততা, পানির দ্রবীভূত বিভিন্ন মৌলের অনুপাত এবং তাদের হ্রাস বৃদ্ধির কারণ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। এই শাখার অধীনে সামুদ্রিক পরিবেশে পানির বৈশিষ্ট্য এবং বিভিন্ন পদার্থের সাথে আন্তঃক্রিয়া। আসলে এই যে রাসায়নিক যে উপাদান বা সমুদ্র বিজ্ঞানের যে কেমিস্ট্রি বা ওশনোগ্রাফি, এইটা হলো পানিটা আসলে কেমন, লবণ না মিষ্টি বা কেমন, এটা হলো অ্যানালাইসিস করা। পানিতে দ্রবীভূত বিভিন্ন মৌলের উপাদান, সেই তোমার সেই লবণাক্ত যে বিশাল জলাশয়ে তো সমুদ্রের পানি লবণ, সেখানে বিভিন্ন মৌলের অনুপাত, কী ধরনের মৌল মিশ্রিত রয়েছে তার অনুপাত অ্যানালাইসিস করা, এটাও একটি আমাদের শাখা রাসায়নিক সমুদ্র বিজ্ঞান। জৈবিক সমুদ্র বিজ্ঞান, স্থলভাগের মতো সমুদ্রের নানা প্রকার উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, সেই উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্র এবং তার বিচিত্র ধরনের উদ্ভিদ এবং প্রাণীর কিন্তু জীবনচক্র রয়েছে সমুদ্রের মধ্যে। এই বিচিত্র জীব ও উদ্ভিদ জগৎ সম্পর্কে জৈবিক সমুদ্র বিজ্ঞান কিন্তু আলোচনা করে। এই ছাড়া এই সকল জীব ও উদ্ভিদের ভৌগোলিক বণ্টন এবং বিস্তারিত বর্ণনা, এটাও কিন্তু শাখা। তাহলে ভূতাত্ত্বিক সমুদ্র বিজ্ঞান, ভূতাত্ত্বিক সমুদ্র বিজ্ঞান হলো যে সমুদ্রের মধ্যে যে খাত রয়েছে, এই তার জন্ম রহস্য এবং তার সেই খাতের আকার আকৃতি কেমন, তার তলদেশের উত্থান এবং পতন সম্পর্কে অ্যানালাইসিস করা এবং তার স্তরায়ণ কেমন এবং তার তলানির প্রকৃতি বণ্টন নিয়ে আলোচনা করা। এছাড়া ভূতাত্ত্বিক ইতিহাস, এটা কোন যুগে হয়েছে, তার তলদেশে কী ধরনের শিলা এবং খনিজ সমৃদ্ধ এবং তার জড় সম্পদ কেমন রয়েছে, গভীর সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে খনন প্রক্রিয়া, তার সম্পদ আহরণ এবং তলদেশে ভূ প্রাকৃতিক মানচিত্র ভূতাত্ত্বিক সমুদ্র বিজ্ঞানের কিন্তু অন্তর্ভুক্ত। এছাড়া তোমার জৈব সমুদ্র বিজ্ঞান, স্থলভাগের মতো সমুদ্রের নানা প্রকার কিন্তু উদ্ভিদ বাস করে। এর তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের এই শাখাটাকে আমরা মোট কিন্তু চারটি ভাগে বিভক্ত করলাম, একটা ভৌত সমুদ্র বিজ্ঞান, একটা রাসায়নিক তোমার সমুদ্র বিজ্ঞান, একটি জৈবিক সমুদ্র বিজ্ঞান এবং ভূতাত্ত্বিক সমুদ্র বিজ্ঞান। সামগ্রিকভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে তোমরা পড়াশোনা বাসায় বসে করছো ইনশাল্লাহ, তো আজকে আমার এই লেকচারের মধ্যে যে তোমরা কী শিখলে, সমুদ্র বিজ্ঞানের সংজ্ঞা, এটা পরীক্ষায় আসে, আমি বলেছি তোমরা বাসায় এগুলা মুখস্থ করবে, আর হলো সমুদ্র বিজ্ঞানের উদ্দেশ্য, সমুদ্র বিজ্ঞানের আওতা এবং সমুদ্র বিজ্ঞানের শাখা তোমরা শিখলে। তুমি সমুদ্র বিজ্ঞান বইয়ের নাম আমি বলছি ডক্টর মোহাম্মদ মনিরুল আলম এবং মোহাম্মদ আমজাদ হোসেনের এই যৌথ লেখক হলো সমুদ্র বিজ্ঞান। তাহলে ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম লেখকের নাম হলো, লেখক হলো ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম এবং মোহাম্মদ আমজাদ হোসেন, ওনার হলো সমুদ্র বিজ্ঞান, বইটি খুবই ভালো। ঠিক আছে, এই বলে আমার অনলাইন ক্লাসটি শেষ করছি, আল্লাহ হাফেজ।